নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল বীরভূমের তারাপীঠে গিয়ে তারামায়ের দর্শন করার এবং মন্দিরে পুজো দেওয়ার। তাই শেষমেশ পরিকল্পনা করেই ফেললাম। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই আমাদের দুই সাথী এসে পড়েছে। রায়গঞ্জ স্টেশনে ঠিক 11:40 নাগাদ কুলিক স্পেশাল ট্রেন এসে পৌঁছায় এবং আমরা তৎক্ষণাৎ দেরি না করে সেই ট্রেনে উঠে পড়ি। আমার সঙ্গী ছিলেন উৎপল এবং গৌতম। পাঁচ মিনিট ট্রেনে অপেক্ষা করার পরেই ট্রেন রায়গঞ্জ স্টেশন থেকে বেরিয়ে পড়ে। রায়গঞ্জ স্টেশন ক্রসিং করার সময় কোথাও একটা মনের মধ্যে সকলেরই আনন্দ ছিল, কারণ আমরা তারামায়ের দর্শন করতে যাচ্ছি। দেখতে দেখতেই আমরা রায়গঞ্জ ক্রস করে ফেললাম। ট্রেনের মধ্যেই যাতায়াতের সময় ভাই গৌতমের সাথে বিভিন্ন ধরনের মজার বার্তালাপ এবং বিশেষভাবে আনন্দ উপভোগ করতে থাকি। আনন্দ উপভোগ করার পাশাপাশি ট্রেনের মধ্যেই যে ট্রেনের বাইরের প্রাকৃতিক আনন্দ, সেটারও আনন্দ নিতে থাকি সকলেই। ট্রেনের জানালা দিয়ে বাইরের যে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের আনন্দ, সেটা যদি আপনারা জানলার ধারে না বসেন তাহলে হয়তো সেই প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করতে পারবেন না কখনই। তারপর যদি ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে থাকার অভ্যেস থাকে তাহলে অবশ্যই সেটা একটা অত্যন্ত আনন্দদায়ক। তবে এক্ষেত্রে আমি সকলকে সচেতন করব যে যদি সেই ধরনের অভ্যেস না থাকে তাহলে ট্রেনের দরজায় ভুল করেও কেউ দাঁড়াবেন না। আমরা কিছুক্ষণ পরেই রায়গঞ্জের যে পরবর্তী স্টেশন বারসুই, সেই বারসুই স্টেশনে এসে পৌঁছলাম। বারসুই স্টেশনে যারা গিয়েছেন তারা কম বেশি সকলেই জানেন যে সেখানে একটা অ্যারো প্যাটার্নের লাইন রয়েছে, যেখানে রায়গঞ্জের লাইন এবং যে নর্থ ইস্ট লাইন দুটো এসে মিলিত হয়েছে। প্রায় 2:10 নাগাদ আমরা বারসুই পেরিয়ে মালদা টাউনে প্রবেশ করি। মালদা টাউনে প্রবেশ করার পর সেখানে হালকা টিফিন করার পর আমরা মালদা টাউন স্টেশন থেকে বেরিয়ে পড়ি রামপুরহাটের উদ্দেশ্যে। মালদা টাউন ক্রস করার পর কিছু দূর সামনেই রয়েছে আমাদের পরবর্তী স্টেশন ফারাক্কা। ফারাক্কা পৌঁছানোর আগেই সকলের মধ্যেই একটা কৌতূহল থাকে সেই ফারাক্কা ব্যারেজকে পরিদর্শন করার। তো আমরা স্বাভাবিকভাবেই ফারাক্কা ব্যারেজে এসে পৌঁছলাম এবং জানলা দিয়েই সেই ফারাক্কা ব্যারেজের যে গঙ্গা নদীর প্রবাহমান জল, সেই জলধারার আনন্দ উপভোগ করতে লাগলাম। তারপরেই ট্রেনের মধ্যে বসে থাকতেই খিদে পেট ছটফট করছে। তখনই হঠাৎ নজরে পড়ে এক ঝালমুড়ি বিক্রি থাকে, তাই দেরি না করেই তার কাছ থেকে ঝালমুড়ি কিনে ফেললাম এবং আমরা ট্রেনে বসেই সেই ঝালমুড়ি খেতে খেতে ভ্রমণের আনন্দ উপভোগ করতে লাগলাম। ঝালমুড়ি খাওয়ার পরেই ভাই গৌতম মোবাইলে ব্লগিং করতে শুরু করলো এবং উৎপল তার প্রচণ্ড টায়ার্ড অবস্থায় ঘুম পেয়েছে, তাই সে ঘুমিয়ে পড়ল। এবার আমি জাগ্রত অবস্থাতেই প্রাকৃতিক আনন্দ নিতে নিতে চললাম ট্রেনে করেই রামপুরহাটের উদ্দেশ্যে। কিছু দূর এগিয়েই আমরা সেই ট্রেনের আনন্দ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পরবর্তী স্টেশনে। প্রায় 5:30 নাগাদ আমরা
এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। সেই রামপুরহাট স্টেশনে এসেই সঙ্গে সঙ্গে ট্রেন থেকে প্রথমে আমি নেমে পড়লাম, তার সাথে সাথে আমার দুই সঙ্গী গৌতম এবং উৎপলও নেমে পড়ল। তারপর ট্রেন থেকে নেমে স্বাভাবিকভাবে স্টেশন থেকে আমরা বাহির পথ খুঁজে বাইরে বেরোতে লাগলাম। তখনই রাস্তায় আমাদের সাক্ষাৎ হয় টিটি সাহেবের, এবং সরকারি নিয়ম মেনেই টিটি সাহেব আমাদের টিকিট পরিদর্শন করতে চান। ভাই গৌতমের কাছে যেহেতু টিকিট কাটা ছিল, তাই সে টিকিটের যে সফট কপি সেটা দেখিয়ে দিলেন। তারপর আমরা সেই রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম, এবার মা তারাকে দর্শন করার উদ্দেশ্যে, তারাপীঠের উদ্দেশ্যে। এবার স্টেশন থেকে বেরিয়েই আমরা বাইরে খুঁজতে লাগলাম সেখান থেকে কিভাবে তারাপীঠ যাব। তারাপীঠ যাওয়ার জন্য আমরা প্রথমেই সেই রামপুরহাট স্টেশনের যে চত্বর সেটা থেকে বাইরে বেরিয়ে পড়লাম, এবং বেরিয়েই এবার অটো অথবা টোটোর সন্ধান করতে লাগলাম। সন্ধান করতেই আমাদের নজরে পড়ল এক অটো, কিন্তু তিনি অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে আমরা টোটোয় চেপে বসলাম, এবং সেই টোটোতে মাত্র 25 টাকা করে প্রতি ব্যক্তির ভাড়া নিয়ে তিনি আমাদেরকে নিয়ে চললেন সেই তারাপীঠের উদ্দেশ্যে। টোটোতে ভ্রমণ চলাকালীন সেই রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্বের মাঝখানে যে বিভিন্ন স্থানীয় এলাকাগুলি, সেগুলি আমরা ভালোভাবেই সেই রাত্রির রাস্তার আলোর ধারে সমস্ত এলাকাকে পরিদর্শন করতে পারি। রাত্রির যে ল্যাম্পপোস্টের আলোয় প্রতিফলিত শহরকে বেশ ভালোই লাগছিল। তারপর কিছুক্ষণ পরই আমরা তারাপীঠে এসে পৌঁছালাম, এবং সেখান থেকে টোটো থেকে নেমে চললাম হোটেলের সন্ধানে। আমরা খবর পেলাম একটি হোটেলের, সেখান থেকে পায়ে হেঁটেই খুব বেশি 1-2 মিনিটের রাস্তা। আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে, এবং কিছু দূর এগিয়েই আমরা সেই হোটেলের সন্ধান পেলাম। আমাদের হোটেলটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই লাল নীল বাতি জ্বলছে। হোটেলের নাম ছিল আদর্শ লজ। ভাড়া শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। আমরা তিনজন মিলে যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া মাত্র 600 টাকা, এবং সেই হোটেলে আমরা 3rd ফ্লোরে ছিলাম, তাই সেখানে লিফট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল ছিল। কিছুক্ষণ পরেই আমাদের লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছায়, এবং স্বাভাবিকভাবেই আমরা সকলে সেই লিফটে চড়ে বসলাম, এবং সেখানে আমরা 3rd ফ্লোরের বাটন প্রেস করে তারপর উপরে উঠতে লাগলাম। আমাদের হোটেলের রুম পরিদর্শনকারী হিসেবে হোটেলের একজন স্টাফ ছিলেন, তিনি আমাদেরকে সেই হোটেল সম্পর্কে এবং আমাদের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করছিলেন সেই উপরে যাওয়ার পথেই। তারপর আমরা লিফট থেকে বেরিয়ে আমাদের যে রুম, সেই রুমের দিকে এগোতে লাগলাম। এগোতে যাওয়ার পর যেহেতু আমাদের রুমের চাবি ওনার হাতে ছিল, তাই ওনাকে আমরা এগিয়ে দিলাম সেই ঘরটি খুলে দেওয়ার জন্য, যাতে ঘরের ভিতরে কী কন্ডিশন রয়েছে সেটি আমরা দেখতে পারি। তাই স্বাভাবিকভাবে উনি আমাদের রুমের পাশে এসে সেই রুমের তালা খুলতে লাগলেন। তালা খোলার পরেই আমরা সকলে একে একে ঘরের ভিতরে এসে ঢুকে পড়লাম, এবং ভিতরে দেখলাম ঘরের অবস্থা কীরকম। ঘরের মধ্যে টিভি, সোফা, টেবিল এবং খাট সব কিছুই রয়েছে, একটি আয়নাও রয়েছে। স্বভাবতই বলা যায় যে মাত্র 600 টাকা রেঞ্জের
খুব সুন্দর একটি রুম। তার পাশে একটি ব্যালকনি, সেখান থেকে সমগ্র তারাপীঠের যে প্রাকৃতিক দৃশ্য সেটি অনায়াসেই ব্যালকনি থেকে উপভোগ করা যায়। আপনারা এখানে সেই ছবিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে সকলে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম আমরা বাইরের দিকে। ভাবলাম রাত্রি যখন সময়টা রয়েছে, তাহলে ভোরবেলা যেহেতু আমরা পুজো দিতে যাব, তার আগেই রাত্রি একবার মন্দির দর্শন করে আসি। তাই স্বাভাবিকভাবেই ঘরের তালা বন্ধ করে আমি এবং আমার দুই সঙ্গী মিলে বেরিয়ে পড়লাম কক্ষের বাইরে। কক্ষের বাইরে আমরা আরেকবার আমাদের লজের যে ব্যালকনি, সেই ব্যালকনি থেকে তারাপীঠ শহরের যে বাইরের সৌন্দর্য সেটাকে ব্যালকনি থেকে কিছুক্ষণ উপভোগ করতে লাগলাম। সেই ব্যালকনি থেকে তারাপীঠের যে সৌন্দর্য সেটা স্বাভাবিকভাবেই অপূর্ব, সেখানে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তারপরেই আমরা সেই লিফট বেয়ে লজের নিচের দিকে নামতে লাগলাম এবং গ্রাউন্ড ফ্লোরে এসেই আমরা লিফট থেকে বাইরে বেরিয়ে তারপর লজের বাইরে রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে পড়ার পর আমরা ধীরে ধীরে তখন মন্দিরের দিকে এগোতে লাগলাম। মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাওয়া যায়। সেই দোকানের মধ্যে যেমন রয়েছে প্রসাদের দোকান, মায়ের বিভিন্ন পূজার সামগ্রীর দোকান, তেমনই রয়েছে পিতলের দোকান, বিভিন্ন কেনাকাটার জিনিসও রয়েছে। আপনারা চাইলে সব কিছুই ক্রয় করতে পারেন। এবং আমরা বাইরে থেকেই দেখে আসলাম যে মায়ের মন্দিরটা কীরকম ভিড় রয়েছে। যেহেতু দিনটা শুক্রবার সন্ধ্যা ছিল, তাই স্বাভাবিকভাবে সেদিনকেও কিন্তু রাত্রিবেলা বেশ ভালোই ভিড় ছিল। আমরা রাত্রিবেলা হালকা মায়ের মন্দিরকে বাইরে থেকেই দর্শন করে নেওয়ার পর আমরা ফিরে চললাম এবার রাত্রির ভোজনের উদ্দেশ্যে, কারণ ভোজন করেই আমাদেরকে আবার ঘুমোতে হবে। তাই আমরা স্বাভাবিকভাবেই একটা হোটেলের সন্ধান পেলাম, তারামা হোটেল, এবং সেখানেই আমরা সকলে ভোজনের উদ্দেশ্যে বসে পড়লাম এবং ভোজন গ্রহণ করলাম। যেহেতু সারা দিনে খাওয়া দাওয়া কারোরই তেমনভাবে কিছু হয়নি, তাই ক্ষুধাটা সকলেরই কম বেশি বেশ ভালোই ছিল। তাই বেশি দেরি না করে সকলেই তৎক্ষণাৎ সেই ভোজন পর্ব শুরু করলাম এবং কয়েক মিনিটের ব্যবধানেই ভোজন সমাপ্ত করলাম তিনজন মিলেই। ভোজন সমাপ্ত করার পর তারপর সকলে এবার পরিকল্পনা করতে লাগলাম যে ভোরবেলা কয়টার দিক উঠলে আমরা মন্দিরে গিয়ে সঠিকভাবে পুজো দিতে পারবো। তো এইভাবেই আমাদের প্রথম দিনের যে যাত্রা সেটি প্রায় এই ভোজন পর্বর মাধ্যমেই সমাপ্ত হলো এবং এরপর আমরা সেই তারামা হোটেল থেকে এবার আমাদের আদর্শ লজের উদ্দেশ্যে ফেরার পালা। তারপর আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরেই গুটি গুটি পায়ে সেই তারামা হোটেল থেকে আমরা আদর্শ লজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের লজে এসে পৌঁছেও গেলাম। লজে পৌঁছেই আবার সেই লিফট দিয়ে থার্ড ফ্লোরে এসে পৌঁছালাম এবং আমরা সকলেই নিজের রুমের দিকে রওনা হলাম এবং রুমে গিয়ে এই প্রথম দিনের যাত্রা সমাপ্ত করে বাতি নিভিয়ে আমরা শুয়ে পড়লাম ভোর চারটার দিক উঠব ভেবে, কারণ সাড়ে চারটার মধ্যে আমাদেরকে সকলকেই মন্দিরে পৌঁছতে হবে যদি আমরা যথাসময়ে মায়ের পুজো দিতে ইচ্ছুক থাকি। তো সেই নিয়মে আমরা ঘরের তালা খুলে সকলে ঘুমিয়ে পড়লাম।